মিসমিল এসমানির রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে দেখাবো যাদের ছোটোখাটো সোলার সিস্টেম আছে যারা সোলার থেকে একটু টেবিল ফ্যান বা কারেন্টের সিলিং ফ্যান কারেন্টের লাইট চালাইতে চান সোলার থেকে তাদের জন্য আজকের ভিডিও স্পেশাল ছোটোখাটো সোলার থেকেই আপনারা এই ইনভার্টারের মাধ্যমে ডিসি থেকে এসিতে রূপান্তরিত করতে পারবেন যার ফলে টেবিল ফ্যান সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান লাইট এগুলো চালাইতে পারবেন ল্যাপটপ ওয়াইফাই আউটার থেকে শুরু করে অনু সকল সূক্ষ্ম ডিভাইস ছোটোখাটো যে লোডগুলো আছে সেগুলো চালাইতে পারবেন তো আমি যে ইনভার্টারটা দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে তিনটি মডেলের পনেরোশো পাঁচশো এবং একশো আশি ওয়ার্ড তো প্রথমে আমি পনেরোশো ওয়ার্ড যদিও লেখা এগুলোতে পনেরোশো ওয়াড আসলে লোড দেওয়া যায় না দুইশো থেকে তিনশো আর লোড যথেষ্ট তো আমি চলুন একটু প্যাকেট খুলে দেখি কি কী থাকছে তো প্রথমে প্যাকেটটি ওপেন করতে আমরা পেয়ে যাব ডিসি কট লাল এবং কালো এরপরে আমরা দেখব কক্সিডে জড়ানো ইনভার্টার তা আসুন ইনভার্টারের সাথে কীভাবে এই করটি লাগাইতে হয় এটি দেখব তো প্রথমেই আমরা কটটি সুন্দরভাবে লাগিয়ে নেব কোনোভাবেই যেন লুজ কালেকশন না হয় যার কারণে আমরা এই আঁকতে সুন্দরভাবে লাগিয়ে নেব এই যে এই ক্ল্যাম্পগুলো দিয়ে এটা ভালোভাবে টাইট দিয়ে নেব যাতে লুজ কালেকশান না হয় কারণ লুজ কালেকশন হলে আপনি এই তারগুলো হিট হয়ে যেতে পারে লুজ কালেকশনের কারণে এই মসফেট কেটে যাবে যার ফলে আপনার লোড চলবে না অর্থাৎ ফ্যান লাইট চলবে না ঠিকসই হবে না তো তো লাগানো হয়ে গেল এবার আমরা লাল কালো এখানে দেখে লাগাইছি ব্যাটারিতে লাগানোর সময় আমরা লাল কালো দেখে লাগাবো যদি কোনো কারণে উল্টো হয় তাহলে কিন্তু এই ডিভাইসটি পুড়ে যাবে তো অন করার আগে আমি অফ করে নিয়ে এই ডিভাইসটি সুন্দরভাবে লাগিয়ে নেব দেখেন আমি ব্যাটারির সাথে সংযুক্ত করছি এরপরে এই যে সুইচ অন করতেই দেখবেন যে সবুজ বাতি জ্বলে উঠছে তার মানে রানিং হয়ে গেল এবার আমি ড্রিল মেশিনটি এটি দিয়ে দেখবো যে ড্রিল মেশিনটি আসলে চলে কিনা এই যে ড্রিল মেশিন এই যে তো এটাতে কিন্তু ড্রিল মেশিন চললো আপনারা দেখলেন মিনি আইপিএসটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অর্ডার করতে পারেন অর্ডার করার জন্যে মিনিমাম পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট পেয়ে পরিশোধ করার সুবর্ণ সুযোগ থাকছে ধন্যবাদ